পূজোর আনন্দের রেশ এখনও কাটেনি। এরই মাঝে চরম দুঃসংবাদ বাংলা টেলিভিশনের জনপ্রিয় নায়ক রুবেল দাসের জীবনে। হঠাৎই তার জীবনে খারাপ খবর, একে পর এক বিপদ আসছে রুবেল সেতার জীবনে। কয়েকদিন আগেই দুই পা ভেঙে বিছানাতে পড়েছিলেন রুবেল, তারপরে আস্তে আস্তে রিকভার করে শুটিংয়ে জয়েন করেছিলেন। আবার তাকে নিম ফুলের মধু ধারাবাহিকে দেখা যাচ্ছিল, কিন্তু তার সাথে এবার আরও খারাপ কিছু ঘটল, যার জন্য দশমীর শুভেচ্ছা পাঠালেন হসপিটালের বেডে শুয়ে। জানা যাচ্ছে ডেঙ্গিতে ভয়ানকভাবে আক্রান্ত রুবেল দাস। পুরো পুজোটা তার কেটেছে হসপিটালে, তার সাথে তার প্রেমিকা শ্বেতা ভট্টাচার্য হসপিটালে কাটিয়েছেন সারা পুজো, দেখেননি ঠাকুর। রুবেল পোস্ট করে জানিয়েছেন, এবার আমার পুজোটা কেটেছে ডেঙ্গিতেই, দ্বিতীয়া থেকে শুরু করে এখনও লড়াই চালিয়ে যাচ্ছি সুস্থ হবার, তবে পরিবার পাশে না থাকলে এই লড়াইটা আরও কঠিন হতো, বিশেষ করে শ্বেতা না থাকলে সুস্থ হতে পারতাম না, আমার জন্য তুমি ঠাকুর দর্শন পর্যন্ত করলে না। এছাড়াও শ্বেতাকে নিয়ে অনেক কথাই বলেছেন তিনি, এখনও সুস্থ হবার লড়াইটা তিনি চালিয়ে যাচ্ছেন, আমরা আশা করব আপনি দ্রুত সেরে উঠবেন। তো বন্ধুরা, ভিডিওটি এইটুকুই। বাংলা বিনোদনের অন্যান্য খবর পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট পস। ধন্যবাদ।